গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আমরা আল্লাহর ইচ্ছাই অনেক বেশি ভালো আছি আর দিনগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে তো দেখো আমি আজকে এসেছিলাম একটু ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাড়িতে আসার পর জাস্ট ওদের জানলাটা খুলে বাইরের ভিউটা এরকম অসাধারণ লাগছিল সে কারণে তোমাদের সঙ্গে একটু একদম সবুজ সবুজ পরিবেশ সকালবেলাতেই একটু শেয়ার করলাম দেখো জাস্ট জানলাটা খুলে বাইরেটা অসাধারণ লাগছিল আর সে কারণেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার তো অনেক বেশি ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব বন্ধুরা আমাদের ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না অবশ্যই মনে করে করে দিও আর এইখানে দেখো সোনা পাখিটা এখন দুপুরবেলাতে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এখন বসে বসে এখানে কলা খাচ্ছে কী জানি কি হয়েছে দুপুরের ঘুম আমার মেয়ের একদমই উড়ে গেছে দুপুরে সোনার কিছুতেই ঘুমাতে চাইছে না আমি এত বলি সোনা পাখি তুমি ঘুমিয়ে পড়ো না ওর ঘুম কিছুতেই আসছে না আসবে না এভাবেই সারা দুপুর আমাকে খুব প্রচণ্ড জ্বালাতন করে আমাকেও একটু ঘুমাতে দেয় না নিজেও ঘুমায় না তারপর এটা ওটা তো লেগেই থাকে এভাবেই কাটছে দিন জানি না এভাবে কত দিন যাবে আর আস্তে আস্তে যেহেতু গরম পড়ছে এবার তো একটু না রেস্ট নিলে দুপুরবেলা কি করে হবে তো সোনা পাখি কিছুতেই কথা শুনছে না আর যত মানে এইভাবে দিন যাচ্ছে ঘুমাচ্ছে না চোখগুলো মুখগুলো একদম বসে যাচ্ছে চোখের নিচেটা কালো হয়ে যাচ্ছে কিছুতেই সোনা কথা শুনছে না আর এইখানে দেখো এখন বিকাল হয়েছে এখন যাচ্ছে খাবার খেতে তো আমি বলছি সোনা পাখি তুমি তো হাত দিয়ে সব টাকা নিয়ে নিলে তাই বলছে বেশ করে নিয়ে নিয়েছি আমি সব টাকা নিয়ে চলে যাচ্ছি আমি খাবার নিয়ে চলে আসবো তো সোনা পাখি যাচ্ছে এখন খাবার খেতে আমাকে বলছে তুমি একদম আসবে না আমি গেট বন্ধ করে দিচ্ছি বাবা মেয়ে তো আমার একদম ঝোঁক রুটে তারপরে এখানে দেখো সোনা পাখি নিজের জন্য নিয়ে এসেছে অ্যাপি অ্যাপি টাইমে সে তো প্রচন্ড খুশি আমাকে বলছে মামা আম দেখো তুমি তো রোজা করছো খেতে পারবে না আমি একা খাবো কি মজা লাগবে আমাকে এখন এইভাবে লোভ দেখাচ্ছে আমি তুমি লোভ দেখিও না ওটা আমার একদম পছন্দ না আমি ভালোও না সে কারণে তুমি দিলেও আমি খাবো না তো এখানে দেখো আমার পুরানো সমস্ত মশলার কোটোগুলোকে আমি চেঞ্জ করছি আজকে আর এখানে পুরানোগুলো এখনও ভালো আছে কিন্তু আমি ভাবছি না একটু চেঞ্জ করার দরকার আছে তো সে কারণে দেখো এখানে নতুন কন্টেনার আমি নিয়ে নিয়েছি তার মধ্যে এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ঢেলে নেব যেগুলো প্যাকেট থেকে কেটে রাখার মতো প্যাকেট থেকে রাখবো আর যেগুলো আগের পুরোনো কন্টেনারে আছে সেগুলোও আমি এর মধ্যে শিফট করে নেবো তো এখানে দেখো আমি হলুদ গুঁড়োটা ঢেলে নিচ্ছি এবার আস্তে আস্তে সব মশলাগুলো রেডি করবো আর সমস্তটা ভালো করে সেটিং করে নিয়ে আমি মশলা রাখা আমার একটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি সুন্দর করে রাখব কারণ হচ্ছে কি সুন্দর করে সাজানো গোছানো থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন হাতের কাছে থাকলে না রান্না করতেও অনেক বেশি ভালো লাগে আর সব যদি অগোছালো নোংরা থাকে না আমার একদমই ভালো লাগে না আর হচ্ছে কি আমি ভাবছিলাম অনেক দিন ধরেই যে মশলার কোটোগুলো চেঞ্জ করব করব কিন্তু কোনো কারণবশত হচ্ছিল না মানে দেখছিলাম যখন ভাবছিলাম পরে নেব কিংবা পছন্দ হচ্ছে না তো ভাবলাম আর বেশি ভাবার দরকার নেই শুধু তো সামান্য মশলাই রাখবো তো যেটা পাচ্ছি সেটাই নিয়ে নিই তো এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি এবার লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঢালছে আর আমার মাম্মা বলছে আমার কাছে দাও আমার কাছে দাও আমি ঢেলে দিচ্ছি আমি বাবা লঙ্কার গুঁড়ো যোগ ছিটিয়ে যায় চোখ মুখ প্রচণ্ড জ্বালা করবে মাম্মা তুমি ঘরে চলে যাও সোনা পাখিটা আজকাল কী জানি আমার কোনো কথা শুনতেই চায় না যেটা বলি সবসময় তার অপোজিটটা করার চেষ্টা করে সেটাই করে আর আমাকে বলে যে আমি বড় হয়ে গেছি আমি যেটা করেছি বেশ করেছি ঠিক করেছি কি জানি মেয়েটা বড় হচ্ছে আর আমার কোনো কথাই শুনছে না কী করি বলো তো কী করলে আমার এটা আমার কথা শুনবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি তোমরা তোমরা জেনে থাকো বুঝে থাকো যে কি করলে একটা বাচ্চার মায়ের কথা শুনবে শোনে না বলা ভুল শোনে কিন্তু সব সময়তে সরে না কিছু কিছু সময় বেশি বেশি জেদ করে ফেলে তো এখানে দেখো মশলার কৌতোগুলো আমার একদম সব মশলা ঢালা কমপ্লিট হয়ে গেছে আর এইখানে দেখো আমার তো কিউর ছোট্ট একটা র্যাক আছে যার মধ্যে আমি শুধু মশলার কৌতোগুলো রাখি তো সেগুলো আমি এবার ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবো আর দেখো এখানে আমি ইফতারি রেডি করে নিয়েছি আজকে তোমাদের সঙ্গে ইফতারি রেডি করাটা শেয়ার করতে পারলাম না কারণ সময় হাতে ছিল কম আর তারপর দেখো আজকে কিন্তু আমি আমার কথাটা একদমই রেখেছি আর আজকে আমি কোনো তেলে ভাজা করিনি কিছুই করিনি আমি যে কালকে নিয়ে করেছিলাম যে আমি কোনো রকম তেলে ভাজা বানাবো না খাবো না তো সে কারণে আমি দেখো শুধু ফল আর সিদ্ধ ছোলা দিয়ে আজকে ইফতার হচ্ছে তো এখানে দেখো আমি বললাম সোনা তুমি একটু দোয়া করে নাও তারপরে আজান হলে খাবো তো সোনা পাখিটা এখানে দোয়া করছে আর এই যে সামনে ইফতারটা নিয়ে তাকিয়ে আছে আমাকে বলছে মাম্মাম তরমুজ খাবো আমি বলছি না সোনা তুমি আগে দোয়া করে নাও আজান দেবে তারপর তুমি খাবে আসলে সোনা পাখি তরমুজ খেতে অনেক বেশি ভালোবাসে সে কারণে তরমুজের দিকে তাকিয়েই দোয়া করছে তো ছোট মানুষ এখন এরকম হবে ছোটবেলায় আমাদেরও এরকম বহুবার হয়েছে আর এখানে সোনা পাখিটা আমাকে বলছে আমি কলা খাবো এটা খাবো যে সবই তুমি খাবে মা তুমি একটু দোয়া করে নাও তারপরে তুমিই তো খাবি তো দেখো এখানে সোনা পাখিটা দোয়া করছে আমারও এবার আজনের টাইম হয়ে গেছে দোয়া করা কমপ্লিট এদিকে আমি কিছুটা ইফতার করে নিয়েছি এখন সোনা পাখি ইফতার করছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সোনা পাখিটা তো তরমুজ খেতে ভালোবাসে ওই জন্য আমাকে বলছে মামা আমাকে একটু ক্যামেরা করে দাও আমি তরমুজ খাচ্ছি আমি বলছি আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি তো এখানে দেখো সোনা পাখিটা এখন বসে বসে কুটকুট করে একটা পাখির মতো বসে বসে খাচ্ছে আর দেখো আমার সোনা পাখিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার সোনা পাখিকে যদি তোমরা ভালোবাসো অনেক বেশি সাপোর্ট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে আর এখানে এখন সোনা পাখির খাওয়া চলছে তারপর এরপরে চলে এলো আমাদের টি টাইম তো দেখো এখানে চাটা একদম ফুটে উঠছে ডক করে চাটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে চাটা খেয়ে নেবো তো চলো এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাদের তাসুমিনী ব্লগের সঙ্গে জুড়ে থেকো দেখা হচ্ছে আগামীতে একটা নতুন সুন্দর মজাদার একটা वीडियो नहीं है तो गुड नाइट अल्लाह हाफिज़